মোহনপুর ব্রিজে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে দিনের বেলা জাতীয় সড়ক পার করার চেষ্টা দুই দুষ্কৃতীর। রবিবার বেলা 10টা নাগাদ দুই দুষ্কৃতীকে ধাওয়া করে দ্বিতীয় ব্যারিকেডে আটকে ধরে ফেলল পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হলো নতুন একটি বাইক সহ মোটা টাকা, একাধিক নাম্বার প্লেট, বিভিন্ন রকমের গাড়ির বহু চাবি ও অন্যান্য জিনিসপত্র। ধৃতেরা জানিয়েছে তারা ওড়িশার বাসিন্দা। মেদিনীপুর শহরের প্রান্তে 60 নম্বর জাতীয় সড়কের উপরে মোহনপুর ব্রিজের লোড টেস্টিংয়ের কাজ চলছে 17 আগস্ট থেকে, ফলে সেই রাস্তায় যাতায়াত বন্ধ রেখেছে প্রশাসন। মেদিনীপুরের দিক থেকে গ্লোকাল হাসপাতালের সামনে একটি ব্যারিকেড রয়েছে ব্রিজে ওঠার ক্ষেত্রে। সেখান থেকে কিছুটা এগিয়ে ব্রিজের একেবারে মুখে রয়েছে দ্বিতীয় ব্যারিকেড। দুই স্থানেই রয়েছে প্রচুর পুলিশ বাহিনী। রবিবার বেলা 10টা নাগাদ হঠাৎ প্রচণ্ড গতিতে একটি ইউনিকর্ন বাইকে করে দুই যুবক হঠাৎ সেখানে হাজির হয় গ্লোকাল হাসপাতালের সামনের প্রথম ব্যারিকেডে। পুলিশের ব্যারিকেডে তাদের আটকানোর চেষ্টা হলে সামান্য ফাঁক গলেই প্রচণ্ড গতিতে ধাক্কা মেরে তারা বেরিয়ে যায়। প্রথম গেটের দায়িত্বে থাকা পুলিশকর্মীরা দ্বিতীয় গেটে জানিয়ে দেয়, তৈরি থাকা দ্বিতীয় গেটের পুলিশকর্মীরা তাদের আটকে ঘিরে ফেলে। দুই যুবক ধরা পড়ে যাবে বুঝতে পেরে বাইক রেখে ব্রিজের পাশ দিয়ে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলেও পুলিশ তাদের ধরে ফেলে। তাদের আটকে সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি শুরু হয়। সেখান থেকে উদ্ধার হয় নানা জিনিসপত্র। দেখা যায় তার মধ্যে রয়েছে মোটা টাকা, বেশ কিছু মোবাইল, একাধিক নাম্বার প্লেট, বিভিন্ন কাগজপত্র, বিভিন্ন রকমের রেঞ্জ ও একাধিক চাবিও ছিল তার মধ্যে। পুলিশের কাছে প্রাথমিকভাবে তারা জানিয়েছে তারা ওড়িশা থেকে এসেছে, কেশপুর থেকে ওড়িশা ফেরত যাচ্ছিল। প্রাথমিকভাবে পুলিশের ধারণা তারা বাইক চুরি বা ছিনতাইয়ের সাথে জড়িত থাকতে পারে। তাদের জেরা শুরু হয়েছে। আছে তাও দেখে নিচ্ছে রানো 300-400 টাকার মতন আছে। বাড়ি কোথায় তোমাদের? হ্যাঁ, কোথায় এসেছিলে? এই সমস্ত জিনিসপত্র কোথা থেকে ছিল? দিয়েছে একজন। কিসের টাকা কিছু বলেনি? আমি এইখানেই আছি, এসে ব্রিজের উপর থেকে চোর ধরে ভাই কে দাঁড়া, ভাই কে কোনটা আছে ওই যে।